তাহলে স্ক্রিন দেখা যায়, ঠিক আছে। তাহলে ক্রিয়েট বাটন থেকে আমরা কোথায় যাব? ট্রাফিক, আমরা এর আগে শিখছিলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আজকে হবে কি ট্রাফিক, ট্রাফিক অ্যাড। এই ট্রাফিক অ্যাড কি আগে প্রথমে সেটা জেনে নিই। এখানে একটু সংক্ষেপে বর্ণনা আছে, দেখো, সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট অ্যাপ অর ফেসবুক ইভেন্ট। তাহলে এখানে কি বলছে, মানুষকে তোমার গন্তব্যে পাঠানো, মানে ফেসবুকের যে সমস্ত ইউজার আছে, ফেসবুকের যে সমস্ত পাবলিক আছে, তাদেরকে তুমি তোমার গন্তব্যে, মানে যেখানে তুমি পৌঁছাতে চাও সেখানে পৌঁছানোর নামই হচ্ছে যে কি ট্রাফিক অ্যাড। এই ট্রাফিক অ্যাডের জন্য ট্রাফিক জেনারেট করা ওয়েবসাইট হতে পারে অথবা কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, নতুন একটা ওয়েবসাইট যেখানে ট্রাফিক নাই, মানে মানুষ ভ্রমণ করে না, এই ওয়েবসাইটটা দেখে না, তো মানুষকে বেশি বেশি এই ওয়েবসাইটটা দেখানোর জন্য, এই ওয়েবসাইটটাতে ভ্রমণ করানোর জন্য ট্রাফিক অ্যাড রান করতে হবে। আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, মনে করে একটা বাজারে আমি একটা কি আনছি, অ্যাপ্লিকেশন আনছি, মনে করে একটা সফটওয়্যার আনছি, এটা গুগল প্লে স্টোর দিয়ে আমি মনে করো ইয়া করছি, পাবলিশ করছি, কিন্তু মানুষ জানে না আমার অ্যাপ্লিকেশনটা সম্পর্কে, জানে না এটা কেউ ডাউনলোড করে না, এটা কেউ দেখে না, তো ওই অ্যাপ্লিকেশনটা যাতে মানুষ দেখে, অ্যাপ্লিকেশনটা যাতে মানুষ ডাউনলোড করে, অ্যাপ্লিকেশনটা যাতে মানুষ ওপেন করে, ইনস্টল করে, তাহলে সেখানে সে অ্যাপ্লিকেশনে বেশি বেশি ট্রাফিক পাঠানো, মানুষ পাঠানো, লোক পাঠানো, ইউজার পাঠানো, এটাকে বলা হয় ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন। আর একটা হতে পারে তোমার ফেসবুক ইভেন্ট, ফেসবুকে যে কোনো একটা ইভেন্ট চালু করা, মনে করো আমি আমি আগামীকালকে একটা ভিডিও কনফারেন্স করব, মনে করো একটা লাইভ ভিডিও করব ফেসবুক, আমি আজকে জানিয়ে দিলাম যে কি আমি আগামীকালকে লাইভে আসব, সবাই আমার লাইভে যুক্ত হবে, এটা আমি ক্যাম্পেইনের সাহায্যে জানিয়ে দিলাম, ক্যাম্পেইনের সাহায্যে তখন বেশি মানুষ সেই আমার লাইভ ইভেন্ট সম্পর্কে জানতে পারবে এবং লাইভ ইভেন্টে যুক্ত হবে। তারপরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ পাঠানোর জন্য এটা করতে পারো, তারপরে পেজ ভিউ করার জন্য তোমার ফেসবুকের পেজ যেটা আছে সেটা বেশি বেশি ভিউ হোক এটার জন্য করতে পারো, তারপরে বেশি বেশি লিঙ্কে ক্লিক করুক এটাও করতে পারো। তুমি চাইলে তোমার ওই ফাইবারের যে লিঙ্কটা আছে, ফাইবারের যে লিঙ্ক, সেই লিঙ্কটাও তুমি এখানে দিতে পারবে চাইলে এই ট্রাফিক অ্যাডের মধ্যে, ট্রাফিক অ্যাডের সাহায্যে তুমি তোমার ফাইবার লিঙ্কটা পর্যন্ত ইয়া করতে পারবা, ক্যাম্পেইনে দিতে পারবা, ট্রাফিক ক্যাম্পেইনে অ্যাড করতে পারবা, তখন তোমার ফাইবার লিঙ্কে বেশি বেশি মানুষ যাবে। ঠিক আছে, বোঝা গেছে বন্ধুত্ব কথা? ট্রাফিক অ্যাড কি জিনিস, মানে যে কোনো একটা গন্তব্যে, তোমার নির্দিষ্ট যে গন্তব্য আছে সেই গন্তব্যে বেশি বেশি ট্রাফিক জেনারেট করার নামই ট্রাফিক অ্যাড। এটার সাথে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর তেমন কোনো পার্থক্য নাই, প্রায় সবকিছু সেম, আমরা দেখি না কি হয়, কেমন একটা স্টেপ বাই স্টেপ দেখি। ট্রাফিক অ্যাডে ক্লিক করলাম আমি, ট্রাফিক অ্যাড, এরপর কন্টিনিউ। কন্টিনিউতে দিলাম, তারপর আমরা এখানে কি দিব, প্রথমে ক্যাম্পেইনের নাম দিব, ক্যাম্পেইনের নাম মনে করো ট্রাফিক, ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন নাম দিলাম আমি, এটা কপি করে রাখবো কারণ পরবর্তীতে কি নাম আমাদের দরকার হবে সেই জন্য এটা দিলাম। তারপর অ্যাকশন ট্রাফিক, এখানে আর কোনো কিছু কাজ নাই, এখানে কাজ নাই, একে তারপর আমরা কি দিব, নেক্সটে ক্লিক করব, পরবর্তীতে যাব, পরবর্তী স্টেপ। এখানে কি নাম, যেটা নাম আমরা কপি করছিলাম নাম, এটা এখানে আবার দিব, এটা কেটে দিয়ে এখানে পেস্ট করে দিলাম নামটা। তাহলে আমি আমি এবার দেখো এখানে কিন্তু অপশন আসবে কয়েকটা, কোথায় তুমি লোক পাঠাতে চাও, চুজ হায়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক, পছন্দ করো যেখানে তুমি কি করতে চাও, মানুষ পাঠাতে চাও, মানুষ যেখানে ভ্রমণ করবে বলে তুমি চাও সেটা বাছাই করবে এখানে। ইউ উইল এন্টার ওয়ান মোর ডিটেলস অ্যাবাউট দ্য ডেস্টিনেশন লেটার। তাহলে আমি ওয়েবসাইটে পাঠাবো মানুষ, নাকি অ্যাপ্লিকেশনে পাঠাবো, নাকি মেসেঞ্জারে পাঠাবো, নাকি হোয়াটসঅ্যাপ, নাকি মানুষ বেশি বেশি আমাকে কল করুক সেটা চাই, কোনটা চাই? মনে করো ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, তুমি ওয়েবসাইট দিবা, ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন দিবা, ক্লায়েন্টের যদি বেশি মেসেজ পেতে চায় মেসেঞ্জারে দিবা, ক্লায়েন্ট যদি চায় আমার হোয়াটসঅ্যাপে বেশি নাম তো মানুষ হোয়াটসঅ্যাপ দিবা, ক্লায়েন্ট যদি চায় আমাকে মানুষ বেশি বেশি ব্যবসার কাজে ফোন দেবে, যেমন কল করুক আমাকে, কল করে করে আমার ব্যবসা সম্পর্কে জানতে চাইবে, তাহলে কলে দিবা, যেমন যেটা চায়। মনে করো আমরা এখানে ওয়েবসাইট দিলাম, ওয়েবসাইট,
তারপর কি করবো, এখান থেকে সার্চ করে দিবে কোনটা ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ অথবা পেজ ক্লিক, যে কোনো একটা দিতে পারো। তাহলে ফাইবার যে ফেসবুক যেহেতু এটা রিকমেন্ড করতেছে আমরা এটা দিলাম। তারপর এখানে আমরা কস্ট পার রেজাল্ট গোল, এটা কি জিনিস দেখো, মনে করো একজন একটা ক্লিক করছে, একটা মানুষ আমার লিংকে ক্লিক করছে, ওই ক্লিকের জন্য কত টাকা খরচ হবে সেটা আমরা এখানে চাইলে নির্দিষ্ট করে দিতে পারি। তাহলে আমরা যদি নির্দিষ্ট করে দিই তাহলে কি হবে, ফেসবুক এর চেয়ে বেশি টাকা খরচ করবে না, মানে পার পার ট্রাফিকের জন্য, একজন ট্রাফিকের জন্য একজন মানুষ যদি আমার ফেসবুক ভ্রমণ করে, ভিউ করে, ভিজিট করে অথবা হোয়াটসঅ্যাপ ভিজিট করে, ওই ওই মানুষটার জন্য কত টাকা খরচ করবে এটা এখানে আমরা নির্দিষ্ট করে দিতে পারি চাইলে। আমরা এটা দিব না যেহেতু এটা অপশনাল, এটা ফেসবুকের মানে ওরা যেটা সুইটেবল মনে করে এইভাবে কাটবে, না দিলে কিন্তু ওরা ওদের সুইটেবল প্রাইস একটা নিবে ওরা। তাহলে আমরা এটাও বাদ দিয়ে দিলাম। তারপর ডেইলি বাজেট আমরা এখানে কত দিব, মনে করি $10, আমরা $10 সেট করলাম। তারপর আমরা স্টার্ট টাইম, আমরা কখন থেকে চালু করতে চাই ক্যাম্পেইনটা, মনে করো আমি এখন 9:17 বাজে, তাহলে আমি দিলাম 10টা থেকে, মনে করো আমি 10টা থেকে দিলাম, 10:00, 10টা থেকে দিলাম, কেমন। তারপর এন্ড ডেট কখন শেষ হবে, 1 সপ্তাহ পরে মনে করো, তাহলে 1 সপ্তাহ পরে, এখন 2023, তাহলে 9 তারিখ হলে 16 তারিখ শেষ, মনে করো 16 তারিখ 12টা বাজে এটা শেষ হয়ে যাবে, কেমন। তাহলে 10টা বাজে শুরু, 1 সপ্তাহ পরে 16 তারিখ 12টা বাজে এটা শেষ হয়ে যাবে ডেলি $10 করে, তার মানে $70 1 সপ্তাহের জন্য কাটবে। তারপরে আমরা এবার লোকেশন দেখো, লোকেশনেরটা আমরা যে মনে করি এখানে আমরা সেভ সেভ যে লোকেশন আছে সেটা ব্যবহার করতে পারি, চাইলে আমরা নিউ লোকেশনও দিতে পারি। লোকেশন দেওয়ার কাজ আমি শিখেছিলাম, এখানে লোকেশন অটোমেটিক সুইজারল্যান্ড দেওয়া আছে, তাহলে আমরা আরো লোকেশন সেট করব যেখানে যেখানে আমাদের ট্রাফিক দরকার, যে যে লোকেশনে ট্রাফিক দরকার সেই লোকেশন গুলো আমরা এখানে দিব। মনে করি ইউনাইটেড স্টেট, বেশিরভাগ ক্লায়েন্টের কিন্তু ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম এগুলো থাকে, মানুষ বেশিরভাগ, কারণ সমস্ত ইউরোপের দেশের মানুষগুলো অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকে, তো তাই বেশিরভাগ ক্লায়েন্ট ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইউরোপের যে সমস্ত রাষ্ট্র আছে সেগুলো সেট করতে চায়। আমরা ইউনাইটেড কিংডম দিলাম, ইউনাইটেড স্টেট দিলাম, কানাডা দিলাম, মনে করে কানাডা, কানাডা আরব আমিরাত, লন্ডন দিলে তো শুধু লন্ডন, আমরা যদি ইউনাইটেড কিংডম দিই পুরা লন্ডন টন্ডন যা আছে, ইংল্যান্ডের যা দেশ আছে, অঞ্চল আছে, যা শহর আছে সবগুলো চলে আসবে, পুরা দেশ দিলাম আমরা এখানে। আবার শুধু লন্ডন দিতে পারি, শুধু লন্ডন দিলে লন্ডন শহরে দেখাবে, যে মনে করে পুরো ইংল্যান্ডে দেখাবে না। ইউএই দিতে পারি, হ্যাঁ ইউএই দিতে পারি, ইউএই দিতে পারি, ইউনাইটেড আরবি আরব আমিরেটস, দেখো এটা দিতে পারি, হ্যাঁ ঠিক আছে, যা তুমি লোকেশন দিবে আর কি, কেমন ইচ্ছে মতো যা যা দরকার হয় সেগুলো দিবে। এরপরে এরপরে এইজ, এইজ ঠিক করে দিবে আগের মতোই, ঠিক সেম বরাবর, এইজ আমরা মনে করি 20 থেকে দিলাম, 20 থেকে 60+ পর্যন্ত, জেন্ডার অল, জেন্ডার অল। এরপরে ডেমোগ্রাফিক্স এটা ঠিক করে দিলাম, ডেমোগ্রাফিক্স এর জন্য আমি বলছিলাম ডিটেল টার্গেটিং, এটা আমি তোমাদেরকে দেখাইছিলাম ঠিক না একবার, টার্গেটিং ডিটেল, মনে করো গেঞ্জি, গেঞ্জি টি শার্ট বিক্রি করবো আমরা, টি শার্ট, তো টি শার্ট কাদের কাদের জন্য দরকার হয় সে মানুষগুলো এখানে ইয়া করে দেওয়া, যেমন মনে করো স্টুডেন্টস এর জন্য টি শার্ট দরকার হয়, ঠিক না, স্টুডেন্টস দিলাম, স্টুডেন্টস অফ এডুকেশন। তারপরে মনে করো আর কি কার কার দিতে হতো, কার কার লাগতে পারে, ফ্রিল্যান্সার লাগতে পারে, ফ্রিল্যান্সারদের রাখতে পারে, হ্যাঁ ফ্রিল্যান্সার দিলাম, তারপর আর কার কার লাগতে পারে। তারপরে আমি যদি এখানে সেট করে দিই শুধু তাদের, শুধু তাদের কাছে পৌঁছাবে, হ্যাঁ ডেলিভারি বয় দিতে পারি, হ্যাঁ ডেলিভারি বয়, ডেলিভারি, ডেলিভারি, ডেলিভারি হিরো, ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ নো এটা তো তেমন দরকার নাই, এটা ডেলিভারি যেহেতু ওরা নির্দিষ্ট ইউজ করে, টি শার্ট ইউজ করে, সেজন্য আমরা এটা দিব না। তারপর আর কার দিতে পারি, এটাকে বলে মার্কেটিং রিসার্চ আর কি, কেমন কিওয়ার্ড রিসার্চ করে, কিওয়ার্ড রিসার্চ করে করে এখানে এইগুলো সেট করে দেওয়া,
আমরা এখানে কয়েকটা দিব, কেমন? তারপরে অল ল্যাঙ্গুয়েজ অল থাকবে, এটা যদি আমরা সেভ করতে চাই তাহলে সেভে ক্লিক করে সেভ করে ফেলবো। আমরা এই এই ইয়াটা অ্যাড্রেসটা আমরা সেভ করলাম, যেটা সেট করলাম আর কি, এটা সেভ সেভ করে দিলাম। তারপরে আমরা টাইমটা, এই এই টাইমটাও আমরা নির্দিষ্ট করে দিতে পারি চাইলে। দেখো টাইম মানে রান অল দ্য টাইম, মানে 24 ঘন্টায় চলবে। আমি চাইলে কিন্তু এখানে টাইম সেট করে দিতে পারি, টাইম সেট মানে 10টা থেকে 12টা, বা রাতের টাইমে চলবে না শুধু দিনের টাইমে চলবে, আবার শুধু দিনের টাইমে চলবে রাতের টাইমে চলবে না, এরকমও দিতে পারি চাইলে। হবে অবশ্যই যাবে। এখন আমরা আমরা এখন যেটা দিচ্ছি এটা রান অ্যাডস অল দ্য টাইম, দেখো অল দ্য টাইম সারাক্ষণ চলবে। তারপরে এরপর অ্যাডভান্টেজ অ্যান্ড প্লেসমেন্ট, এটা ঠিক থাকবে, এটা রিকমেন্ড করছে যেহেতু ফেসবুক, সেই জন্য এটা ঠিক থাকবে। আমরা যে এখানে বাজেট এবং লোকেশন সেট করছি সেই অনুসারে কিন্তু এখানে একটা অডিয়েন্স ডেফিনেশন দিবে, অডিয়েন্সের একটা এস্টিমেটেড রেজাল্ট তারা দিবে, মানে কি পরিমাণ অডিয়েন্সের কাছে আমরা আমাদের বিজ্ঞাপনটা পৌঁছবে সেটা এখানে দেখাবে। একটু করে লক্ষ্য করো, একটু পরে কিন্তু আমরা দেখবো। স্লোলি আসতেছে কেন বুঝি না, আমরা কি ডিটেল গুলো ইয়ে করে দেখি নাকি? এখানে আমরা ইন্টারেস্টেড দিছি শুধু স্টুডেন্ট এন্ড ফ্রিল্যান্সার। আমরা এটা একটু এডিট করি, এডিট করে আমরা এগুলো কেটে দিই। আমি চাই সকল মানুষের কাছে পৌঁছুক, দরকার নেই কোনো লিমিটেশন, সবার কাছে পৌঁছবে। এখন এখন কাদের কাছে? সবার, সব ধরনের মানুষের, ফেসবুক যারা যারা ইউজ করে সবার কাছে পৌঁছবে, কোনো লিমিটেশন দিলাম না আমি। এই দেখো একদিনে কত হবে, একদিনে 1400 থেকে 400 মানুষের কাছে পৌঁছবে, 30 থেকে 35 থেকে 100 জনে কি করবে ওয়েবসাইটে ভ্রমণ করবে, তারা একটা রেজাল্ট দেখাচ্ছে $10-এর মধ্যে, $10 per day। তাহলে মানুষ হচ্ছে যে একদিনে কত, 1400 থেকে 4000 পর্যন্ত মানুষের কাছে এই বিজ্ঞাপনটা শুরু করবে। 35 থেকে 100 জনের, 100 জনে কি করতে পারে ওয়েবসাইট ভিজিট করতে পারে, আর এটা একটা সম্ভাব্য তারা রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে। আমার যদি, আমরা যদি এটাতে সন্তুষ্ট না হই তাহলে কি করতে হবে, হয় বাজেট বাড়াইতে হবে। যদি ক্লায়েন্ট সন্তুষ্ট না হয়, ক্লায়েন্ট চায় আমার আমার এখানে আরো বেশি বেশি ভ্রমণ হোক, আরো আরো বেশি মানুষের কাছে পৌঁছুক, তখন কি করতে হবে, বাজেটটা বাড়াই দিতে হবে। যেমন মনে করো আমি যদি এখানে $20 দিই, দেখো অটোমেটিক সংখ্যা বাড়ছে, বাড়ছে না? হ্যাঁ অবশ্যই দ্বিগুণ হবে। দেখো 2800 থেকে 8000 মানুষের কাছে পৌঁছবে, 69 থেকে 200 জন মানুষ ভিউ করবে বা ওয়েবসাইট ভ্রমণ করবে, এরকম একটা ইয়া দেখাচ্ছে আমাদের কাছে। টোটাল অডিয়েন্স দেখাচ্ছে, দেখো টোটাল অডিয়েন্স দেখাচ্ছে প্রায় 29 কোটি 64 লক্ষ থেকে 34 কোটি 87 লক্ষ পর্যন্ত অডিয়েন্স আমাদেরকে দেখাচ্ছে। এই অডিয়েন্সের সাইজ আমাদেরকে একটা দেখাচ্ছে, তার মধ্যে একদিনে 28,000, 2800 থেকে 8000 পর্যন্ত এবং 69 থেকে 200 জন মানুষ আমার পেজ, আমার ওয়েবসাইটটা ভ্রমণ করবে বলে একটা সম্ভাব্য রেজাল্ট আমরা পাচ্ছি। তাহলে আমরা যদি এটাতে সন্তুষ্ট থাকি তাহলে এরপর নেক্সট দিব, আর যদি ক্লায়েন্ট সন্তুষ্ট না হয় তাহলে এখানে আমরা ঠিকানা বাড়াবো, লোকেশন বাড়াবো, মনে করে আরো লোকেশন দিব। তারপরে এখানে প্রাইস বাড়াতে চাইলে প্রাইসও বাড়াইতে পারি, সময়ও বাড়াইতে পারি চাইলে। এমন আমরা তো এখানে, আমরা তো এখানে লোকেশন কয়টা দিছি, শুধু একটা একটা দিছি, ইউনাইটেড আরব আমিরাত, তারপরে কানাডা, সুইজারল্যান্ড, 5টা দিছি। তাহলে আমি পুরো ইউরোপের যতগুলো দেশ আছে সবগুলো দিতে পারি, যত যত বেশি লোকেশন দিব এখানে, এখানে অডিয়েন্স সাইজ তত বেশি দেখাবে এবং ভিউও বেশি হবে, তারপরে ক্লিকও বেশি হবে। তারপর আমরা নেক্সট গেলাম, তারপর নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পর দেখো এবার, এরপর আমরা এখানে নামটা আবার একই নামটা দিলাম, একই নেম যেটা প্রথমে দিছিলাম,
এরপর আমার এখানে পেজ সিলেক্ট করতে হবে, কোন পেজে আমি ফেসবুক রান করতে চাই। আমার এখানে একটা পেজ শো করতেছে এটাই অটোমেটিক। এরপর এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা আছে, সেই জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও শো করতেছে। ক্লায়েন্টের তো পেজ থাকবেই, পেজ না থাকলে তোমাকে পেজ ক্রিয়েট করে দিতে হবে, এর আগে বলছিলাম না আমি। না না, পেজ ছাড়া তো তুমি বিজ্ঞাপন রান করতে পারবে না, আগে পেজ সেট করতে হবে, আগে পেজ সেট আপ করতে হবে। হ্যাঁ, প্রথমেই পেজ সেট আপ দিতে হবে, পেজ সেট আপ দিয়ে তারপরে ক্যাম্পেইন রান করবা। যে পেজ এটা আমি বলছি না, ওই অ্যাড ম্যানেজার আগে পেজ কনফার্ম করতে হবে বলছিলাম না, যে পেজটা তুমি কনফার্ম করবে সেই পেজ থেকে সব ধরনের বিজ্ঞাপন চালাবে। ওই একটাই কার্ড, একটাই কার্ড, কার্ড একাধিক ইউজ করা যায়, কার্ড একটা না, অনেক অনেক কার্ড ইউজ করা যায়। মনে করো ক্রেডিট কার্ড অনেকগুলো ইউজ করা যাবে, ডুয়েল কারেন্সি কার্ড আর কি, যেগুলোতে ডলার অ্যাক্সেস, ডলার ক্রস করার অনুমতি আছে, এই ধরনের কার্ড ইউজ করা যাবে। যে কোনো কার্ড, মাস্টার কার্ড হোক, ভিসা কার্ড হোক, ক্রেডিট কার্ড হোক, ডেবিট কার্ড হোক, কিন্তু ওই ডলার, ডলারের ইয়া থাকতে হবে, অনুমতি থাকতে হবে। যেমন বাংলাদেশের যে ক্রেডিট কার্ড আছে, যে ভিসা কার্ড আছে, যে মাস্টার এক ডেবিট কার্ড আছে, এগুলো কিন্তু ডলার এক্সচেঞ্জের অনুমতি নাই, বুঝছো? বাংলাদেশে কিন্তু ভিসা কার্ড দারি অনেক, কিন্তু সবার তো ডলার, ডলারের ইয়া নাই, অনুমতি নাই। সেই জন্য বাংলাদেশ থেকে যদি কেউ কি করতে চায়, ক্যাম্পেইন রান করতে চায়, কিন্তু সহজে পারে না, তাকে কি করতে হয়, আলাদা ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করতে হয়। ওই ডুয়েল কারেন্সি কার্ডের জন্য তুমি আবেদন করতে পারবে, তোমার যদি কি থাকে, পাসপোর্ট থাকে, পাসপোর্ট, তাহলে পাসপোর্ট শো করে, ডকুমেন্ট শো করে তোমাকে কি করতে হবে, ডুয়েল কারেন্সির জন্য আবেদন করতে হবে। তারপর তারা সেটা ভেরিফাই করে তোমার জন্য ডুয়েল কারেন্সি কার্ড ইস্যু করবে। ওই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে তুমি ইয়া করতে পারবা, ক্যাম্পেইন রান করতে পারবা। বিদেশি, প্রায় বিদেশি যারা, ইউরোপের যে সমস্ত দেশ আছে, সব ধরনের দেশে তারা অটোমেটিক এটা ডলারের জন্য কি দেয়, অনুমতি দেয় কার্ডে, কার্ড এটা ডলার অটোমেটিক ব্যবহার করা যায়। কিন্তু বাংলাদেশে কিছু দেশ, আমাদের অনুন্নত বা স্বল্প উন্নত কিছু দেশ, যেগুলোতে এই সুযোগ সুবিধা তো নাই আর কি, বলতে গেলে। যেমন আমার অনেকগুলো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কিন্তু প্রায় অধিকাংশ ব্যাংকে ডলার, ডলার এক্সচেঞ্জের অনুমতি নেই, অধিকাংশ কার্ডের মধ্যে ডলারের ইয়া নেই, অপশন নেই, ডলার ইউজ করতে পারি না। অনেক অনেকের সরাসরি ডলার আসেও না, আবার আটকে যায়, আবার আবেদন করে আনতে হয়, আবার এই সেই, কত কথা, কত কাজ। তাহলে ঠিক আছে, আমরা এখানে অ্যাড নেমটা দিলাম, নেমটা দিলাম, ক্যাম্পেইন নেম, এরপরে পেজটা কনফার্ম করলাম, এরপরে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কনফার্ম করলাম। তারপর এখানে আমরা কি দিব, ম্যানুয়াল আপলোড, ম্যানুয়াল আপলোড দিব, সিঙ্গেল ইমেজ আর ভিডিও। আমরা চাইলে একটা ইমেজ দিতে পারি বা একটা ভিডিও দিতে পারি। আমরা চাইলে ক্যারোজল, ক্যারোজলের সাহায্যে কি করতে পারি বলছিলাম আমি, অনেকগুলো অনেকগুলো পিকচার, অনেকগুলো ভিডিও দেওয়া যায় এখানে, ঠিক না? হ্যালো, তাহলে সিঙ্গেল ভিডিও, সিঙ্গেল একটা ইমেজ বা একটা ভিডিও দিয়ে করা যাবে, অথবা ক্যারোজল দিয়েও করা যাবে, ক্যারোজল। তো ক্যারোজল আর সিঙ্গেল ইমেজ আর ভিডিওর মধ্যে পার্থক্য কি বলতো? সিঙ্গেল ইমেজ আর ভিডিওর মধ্যে একটা, আর ক্যারোজলের মধ্যে কি, দুইটার চেয়ে বেশি, অনেক অনেকগুলো ইউজ করা যাবে, কেমন? একটা ইউজ করা যেরকম, সব বাকিগুলো ইউজ করা সেম বরাবর। তাহলে আমরা কি করব, এখানে অ্যাড কার্ডে ক্লিক করব, অ্যাড কার্ডে ক্লিক করে অ্যাড ইমেজ কার্ড এখানে দেব। এখান থেকে কোথায় যাব, তারপর এখানে ইমেজ সেট আপ দিব, ইমেজ, ইমেজ যদি এখানে না থাকে আমরা কি করব, এখানে আপলোড, আপলোডে গিয়ে, আপলোডে গিয়ে আমরা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে আমরা ছবি নিয়ে আসব। মনে করো আমি, আমার কি করব, আমার একটা পিকচার আমি মনে করে কি করতে চাই, আমি মনে করে এই 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 ছবিটা, এটা এটা আমি প্রমোট করব, মনে করো এটাকে, এটা করে আমরা কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এরপর এখানে আমরা কি দিব, হেডলাইন দিব, হেডলাইন, এটা কি সম্পর্কে, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ভর্তি আর কি, কেমন? তাহলে আমরা এখানে কি দিলাম, ডিজিটাল মার্কেটিং কোর্স, মনে করে, কেমন, ডিজিটাল মার্কেটিং
course. course. তারপরে এখানে আমরা ডেস্টিনেশন ডেসক্রিপশনটা দিব, বর্ণনা, বিশাল একটা বর্ণনা দিব। কেমন? এখানে আমি অনেকগুলো বর্ণনা সুন্দর করে লিখবো, লিখে সুন্দর করে লিখে তাহলে একটা বিশাল বর্ণনা দিব। তারপরে এখানে আমরা কি দিব? ওয়েবসাইট, ওয়েব অ্যাড্রেস, ঠিকছে আর কি, কোনো একটা, কেমন? তোমরা সুন্দর করে লিখবে। তারপরে এখানে ওয়েবসাইট, ওয়েবসাইটটা দিবা, যে ওয়েবসাইটে তুমি ট্রাফিক জেনারেট করতে চাও সেই ওয়েবসাইটটা এখানে দিবা। দেওয়ার পরে এটা 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 সেভ হয়ে যাবে, কেমন? এটা সেভ হয়ে যাবে। এরপর আরো আরো সেভ করতে পারি চাইলে, অ্যাড কার্ড দিয়ে আরেকটা, মনে করো অ্যাড কার্ড, এরপরে আরেকটা সেভ করি আমি, মনে করো আরেকটা আরেকটা এটা দিলাম, মনে করো সেকেন্ড বেজ, সেকেন্ড বেজের এটা দিলাম, এটাও ঠিক সেম। দেখো এদিকে শো করতেছে, এদিকে আমরা যেগুলো শো দিচ্ছি এগুলো এদিকে শো করবে। তাহলে এটার ডেসক্রিপশন আর হেডলাইন দি, এটার হেডলাইন, এটাও ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা আমি এখানে ডেসক্রিপশনটা ঠিক সেম থাকবে। এই ডেসক্রিপশনে যেটা দিবে এখানে এটা কপি করে এখানে দিব, তার ওয়েবসাইট অ্যাড্রেসটাও ঠিক থাকবে। এরপরে চাইলে আরো অনেকগুলো অ্যাড করতে পারবো, কেমন? এদিকে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, এদিকে দেখাচ্ছে কিরকম মানুষের কাছে কিরকম শো করবে আর কি, বিজ্ঞাপনটা কিভাবে যাবে এগুলো এখানে দেখাচ্ছে। দেখো এটা এটা ইনস্টাগ্রামে, এটা হচ্ছে ফেসবুক ফিড, এটা হচ্ছে দেখি ইনস্টাগ্রাম ফিড, এটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস, এরপর এটা হচ্ছে ফেসবুক ভিডিও, এরপর এটা ফেসবুক রাইট কলাম, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, ইনস্টাগ্রাম শপ, এরপর হচ্ছে মেসেঞ্জার ইনবক্স, ফেসবুক, ফেসবুক এটা কি ফেসবুক বিজনেস এক্সপ্লোর সবগুলোতে, এরপরে স্টোরি রিলস, তারপরে মেসেঞ্জার স্টোরিজ, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস সবগুলোতে শো করবে আমার বিজ্ঞাপনটা। তারপরে এখানে ফেসবুক অ্যাডস, ইনস্টা, এখানে ইনস্ট্যান্ট ভিডিওর মধ্যে শো করবে। তারপরে এগুলো কি অ্যাডস, অ্যাডস অন ভিডিও, ফেসবুক ফিডস, ফেসবুক রিলস এর মধ্যেও শো করবে। তারপরে এখানে ফেসবুক সার্চ রেজাল্টের মধ্যে আসবে, এখানে আর্টিকেল এর মধ্যে আসবে, অ্যাপস এর মধ্যে আসবে, ফেসবুকে কি অ্যাপস প্রমোশন করলে সেখানে আসবে, ব্যানারের মধ্যে আসবে, সব ধরনের ফেসবুক ইনস্টাগ্রাম সম্পর্কিত সব জায়গায় আমার এই বিজ্ঞাপনটা শুরু করবে, ঠিক আছে? তারপর আমি আমরা এখানে একটা প্রাইমারি টেস্ট দিব, তারপরে টেস্ট সুন্দর করে একটা বর্ণনা দিব, তারপরে এখানে কল টু অ্যাকশন, এই এইটা হচ্ছে মেইনা, এই কল টু অ্যাকশন। তাহলে আমরা এখানে কি চাই? আমরা চাই কি করুক, বেশি বেশি ভিজিট করুক, কেমন? নাও ভিজিট, ভিজিট কোথায়, ভিজিট নাও কোথায় আছে, ভিজিট নাও থাকতে পারে, লার্ন মোর থাকতে পারে, লার্ন মোর, লার্ন মোর কোনটা, এই তো লার্ন মোর, এখন যেটা আছে আর কি, আরো জানুন, বেশি জানুন। তারপরে হতে পারে অর্ডার নাও, যদি কোন একটা কিছু বিক্রি করি আমরা অর্ডার নাও, আবার যদি বিক্রির জন্য সব নাও এটাও দিতে পারো, যদি যদি ইউটিউবের কোনো লিংক হয় তা আমরা সেখানে দিব সাবস্ক্রাইব না ইউটিউব, আবার যদি কোনো ভিডিও হয় ভিডিওর ক্ষেত্রে আমরা দিব কি ওয়াচ মো। আরো দেখুন কোনো একটা সাইন আপ, মনে করো কোনো একটা অ্যাকাউন্ট খোলানোর জন্য চাই, আমি চাই যে আমার 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 ওয়েবসাইটে বেশি বেশি অ্যাকাউন্ট খুলুক, আমরা সাইন আপ দিব, কেউ দেখুক, তারপর গেট অ্যাক্সেস প্রবেশ করুক, কেউ শুনুক, কেমন? অফার নেই, ডাউনলোড করুক, কন্ট্যাক্ট করুক, বুক করুক, অনেকগুলো কল অপশন অপশন আছে, কেমন? কল টু অ্যাকশন এটা কিন্তু দিতে হবে, মানে উপযুক্ত আর কি, সঠিক যেটা সেটা দিতে হবে, মানে ওয়েবসাইটের ইয়ে অনুসারে। আমরা মনে করি আমার ওয়েবসাইটে বেশি বেশি ট্রাফিক চাই, তো সেই জন্য আমরা এখানে লার্ন মোর দিলাম, অথবা মনে করো আমি কি দিলাম, সি মোর দিতে পারি, সি মোর, সি মেনু দিতে পারি, কন্টাক্ট আস দিতে পারি। আচ্ছা মনে করে লার্ন মোরে দিলাম, আমরা লার্ন মোর যাবে, তারপর ওয়েবসাইট, ওয়েবসাইট এখানে থাকবে, এখানে আমাদের ফিক্সাল সেট আপ করা নাই, এটা দরকার নাই, ফিক্সাল। তারপরে ডিসপ্লে লিংক, এখানে ডিসপ্লে যে মেইন লিংক সেটা দিব, www.
Style gears .com এটা দিলাম মনে করি ও এটা এখানে শো করবে ডিসপ্লেতে তারপরে এরপরে আর যদি কোনো কাজ না থাকে আমরা কি করে দেবো সরাসরি পাবলিশ ইউআরএল প্যারামিটার তাহলে তো তো শেষ শেষ করার পর আমরা কি করব পাবলিশ করব এখন ক্লায়েন্টকে যদি তুমি তোমার প্রিভিউটা দেখাতে চাও মনে করো তুমি সেট আপ করছো সেট আপ পাবলিশ না করার আগে ক্লায়েন্ট চাই যে কি তুমি কিভাবে ফেসবুকের বিজ্ঞাপনটা সেট আপ করছো সেটা তো ক্লায়েন্ট চায় সেই জন্য তুমি কি করবে শেয়ার শেয়ারে ক্লিক করে এই শেয়ারের লিংক এই লিংকটা কপি করে কোথায় দিবা ক্লায়েন্টের মেসেঞ্জারে দিবা ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপে দিতে পারো ক্লায়েন্টের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিতে পারো যেখানে দিলে ক্লায়েন্ট দেখবে আর কি কেমন ক্লায়েন্টকে দেখবে দেখাবে দেখে বলবে যে কি ঠিক আছে কিনা দেখেন যদি ঠিক থাকে তাহলে আমি কি দিব পাবলিশ করে দিব আর যদি ঠিক না থাকে কোথায় কোথায় এডিট করতে হবে সেই এডিটের বিষয়গুলো আমাকে বলেন আমি এডিট করে দিব এডিট করে দিয়ে তারপর পাবলিশ করব আমার ক্লায়েন্ট যদি বলে ঠিক আছে আমার সব ঠিক আছে সব ওকে আপনি পাবলিশ করতে পারেন তারপর তুমি কি করে দিবেন পাবলিশ করে দিবেন বোঝা গেছে কথা এটা হচ্ছে ঠিকই ক্যাট ক্যাম্পেইন প্রায় সবগুলো সেম না বেশিরভাগই সেম না একটাই সেম ক্যাম্পেইনের মধ্যে এক মানে প্রথমে কয়েকটা একেবারে সেম যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ট্রাফিক ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর ট্রাফিকের মধ্যে একটা ডিফারেন্স আছে দেখি ব্র্যান্ড অ্যাওয়ারনেস কিন্তু কোনো ওয়েবসাইট সেট করতে হয় না হয় ওয়েবসাইট সেট করছিলাম আমরা কোনো ওয়েবসাইটের ঠিকানা দিই নাই কিন্তু আমরা শুধু কতগুলো সেট করছিলাম কিছু ডেসক্রিপশন দিছিলাম কিছু ছবি দিছিলাম এতটুকু কিন্তু ট্রাফিকের মধ্যে অবশ্যই কিন্তু যে কোনো একটা দিতে হবে অপশন দিতে হবে হয় ওয়েবসাইট হয় অ্যাপস না হয় ফেস না হয় মেসেঞ্জার না হয় হোয়াটসঅ্যাপ যে কোনো একটা কল টু অ্যাকশনে যে কোনো একটা দিতে হবে আর কি তখন সবকিছু ঠিক মতো দিয়ে এরপর আমরা কি করে দিব পাবলিশ করে দিব পাবলিশ করে দিব যদি কার্ড অ্যাড করা থাকে সব ঠিকঠাক থাকে একটা প্রিভিউ ইয়াতে থাকবে কিছুক্ষণ রিভিউ রিভিউতে থাকবে রিভিউতে থেকে তারা যদি রিভিউ করে সব ঠিকঠাক পায় সব ধরনের পলিসি ফেসবুকে যা পলিসি আছে সবগুলো যদি তুমি মেনে চলো যে এরকম হয় তারপর সেটা কি হবে অ্যাক্টিভ হয়ে যাবে ক্যাম্পেইনটা কি হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে আবার আরেকটা আরেকটা কথা এখন ক্যাম্পেইন চালাইছো কিন্তু কার্ডে টাকা নাই কার্ডে মনে করো যথেষ্ট টাকা নাই কিন্তু তুমি ক্যাম্পেইন রান করে দিছো তারপরে ফেসবুক যদি কার্ড থেকে টাকা ডিটেক্ট করতে না পারে তাহলে কিন্তু ক্যাম্পেইনটা তারা কি করে দিবে কিছুতে কিছুক্ষণের জন্য বা যতদিন পর্যন্ত কার্ডে টাকা তুমি ঢোকাও নেই বা কার্ডে পর্যাপ্ত টাকা হবে না ততদিনের জন্য তারা এটা স্টপ করে দিবে বন্ধ করে দিবে ততদিন পর্যন্ত রেস্ট্রিক্ট করে দিবে আর কি যে তুমি আবার যখন কার্ডে টাকা রিফিল করবা সাথে সাথে আবার ক্যাম্পেইনটা চালু হয়ে যাবে সেই জন্য আগে প্রথমে যত কার্ডে যথেষ্ট টাকা রাখতে হবে কেমন যথেষ্ট ডলার আছে কিনা এটা দেখতে হবে তারপরে ক্যাম্পেইন রান করে দিতে হবে আর কি বোঝা গেছে অনেক সহজ কঠিন কাজ না এবার ওই ক্যাম্পেইনের ব্যানার সেট করা এটা হচ্ছে খুবই জটিল কাজ এখন ব্যানার ব্যানার অনেক সময় ক্লায়েন্ট করে দেয় আবার অনেক সময় তোমাকে করতে হবে যেমন তুমি যে ক্যারোজলের যে পিকচারটা দিলাম আমি এই ক্যারোজলের যে পিকচারটা দিলাম খেয়াল করো আমি ক্যারোজলে ক্লিক করে একটা পিকচার দিই নাই এই পিকচারটা কিন্তু অবশ্যই আকর্ষণীয় হতে হবে আকর্ষণীয় মানে কিরকম যাদের কাছে এই ক্যাম্পেইনটা পৌঁছবে এই বিজ্ঞাপনটা যাবে তারা যদি এই বিজ্ঞাপনে কোনো আকর্ষণীয় কিছু না দেখে তাহলে কি সেখানে প্রবেশ করবে ওয়েবসাইটে যাবে একটা সুন্দর সুন্দর ক্যাম্পেইনের জন্য একটা সুন্দর ব্যানার ডিজাইন করে দিতে হবে যেমন আমরা ফেসবুকে অনেক ধরনের কি দেখি বিজ্ঞাপন দেখি দেখি না বিজ্ঞাপনের ব্যানার গুলো
সুন্দর। আমি তোমাদেরকে একটা একটা দেখাই, এই এটা দেখো এখানে কত সুন্দর সুন্দর দেখায়। বিজ্ঞাপন হলে স্পন্সর লেখা থাকবে। এই দেখো এটা স্পন্সর, কিন্তু এটা স্পন্সর, তার একটা বিজ্ঞাপন দিছে। এটা ফ্রিল্যান্সার, কোন একটা ফ্রিল্যান্সার দিছে আর কি, কোন একটা ফ্রিল্যান্সার এজেন্সি তারা বিজ্ঞাপন দিছে, তাদের ইয়াতে আপওয়ার্কে মেসেজ দিছে যে ক্লায়েন্টের সংখ্যা সেটা দিচ্ছে আর কি। এটা যাক, তাদের এখানে সাইন আপ সব নাও, তার মানে তাদের একটা একাডেমি আছে, তাদের একটা ওয়েবসাইট আছে, তাদের একটা ফ্রিল্যান্সিং এজেন্সি আছে, সেখানে মানুষ তাদের সাথে কানেক্ট হবে, তাদের থেকে শিখবে, এই আশায় তারা এটা দিছে আর কি। তারপরে আরো আরো ক্যাম্পেইন দেখি, এটাও তো ক্যাম্পেইন না, এই একটা ক্যাম্পেইন দেখো, একটা ক্যাম্পেইন হচ্ছে কি, ফাইন্ডিং গ্লোবাল, মেজার ইউর ডেভেলপার স্কিল ইন 1 মিনিট, তোমার স্কিলের স্কোর দেখার জন্য একটা তারা কি আছে ওয়েবসাইট আছে, সেখান থেকে তুমি এটা দেখতে পারো। একটা সুন্দর পিকচার দিয়ে দেখাইলো আর কি, এরকম আকর্ষণীয় পিকচার থাকতে হবে, যে পিকচার দেখেই ক্লায়েন্টের ইয়ার গ্রাহকদের বা ইউজারদের, ফেসবুক ইউজারদের মনে একটা আগ্রহ সৃষ্টি হতে হবে। যেমন এই মহিলাটি দেখো, ফাইবার অ্যান্ড আপওয়ার্ক রিভিউ সেল, সে রিভিউ সেল করে। রিভিউ মানে কি, ফেক অর্ডার দেয়, ফেক অর্ডার দিয়ে তারপরে 5 স্টার রিভিউ দেয়, মানে অর্ডার গুলো ফেক হবে। ফাইবারে মনে করো অনেকজন অর্ডার পাচ্ছে না, কয়েক মাস ধরে, 3-4 মাস, কয়েক বছর ধরে অর্ডার পাচ্ছে না, তখন মানুষ কি করে জানো, এরকম ফেক রিভিউ নাই, রিভিউ নিয়ে তারা 5 স্টার রিভিউ নেয় আর কি, এগুলো ফেক। কিন্তু এই একটা সুন্দর ব্যানার দিছে দেখো, ফাইবার অ্যান্ড আপওয়ার্ক রিভিউ সেল, আগে অর্ডার করে পরে টাকা, $5, $900 করে, $10, $1550, $100, $2180, এরকম করে আর কি। ইনবক্সেস ফর মোর ডিটেলস, তার মানে এত টাকা, এই $5 জন্য $900 দিতে হবে, $900 দিলে তারা $5 একটা অর্ডার দিবে, অর্ডার দেওয়ার পরে অর্ডারটার কি দিবে, 5 স্টার রিভিউ দিবে, 5 স্টার ফিডব্যাক দিবে। যেমন টাকা কিন্তু তোমাকে, যে ডলারটা তারা দিবে সেটা আবার কিন্তু তোমার থেকে ব্যাক নিচ্ছে, দেখো $5 সচরাচর টাকা আসে 800 টাকা, কিন্তু তোমার থেকে কয় টাকা নিবে, 900 টাকা নিবে, তাহলে 400 টাকা তাদের লাভেরই। এই একটা বিজ্ঞাপন তারা নিজে স্পন্সর করে, এটা রিভিউ সেল করে। তারপরে আরো অনেক থাকবে অবশ্যই, ৪.৮ এটা আমার আমার ইয়া তোমার রেটিং, এটা তোমার নয়, এটা আমার রিভিউ, আমার রিভিউর রেটিং। আমি দিই নাই, আমি দিই নাই, এটা আমি যে কাজগুলো করছি সে কাজগুলোতে যে অর্ডার, যে ফিডব্যাক পাইছি, সে যে রিভিউ পাইছি, সে রিভিউর অ্যাভারেজ, এটা ওজনাই মনে হয়। এটা আমাদের